তো বন্ধুরা কেমন আছেন? মানুষ সহজে বড় লোক বা ধনী হওয়ার জন্য অনেক রকমের ফাটকা ব্যবসা করে থাকে। যে সকল ব্যবসায় 3 মাসে তিনি বড় লোক হতে পারেন, তাদের মধ্যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ব্যবসার কথা বলবো, যে ব্যবসার মাধ্যমে যে কোনো মানুষ চট করে গরিব থেকে বড় লোক হয়ে যায়, সেটা হলো মাছ চাষ করা। যে সকল ব্যক্তিরা পুকুরে মাছ ছেড়ে মাছ চাষ করেন এবং বড় হলে সেটা বেচেন, তাদের মধ্যে সকলের কিন্তু পুকুর থাকে না, যে কারণে তারা লিজ নেওয়ার মাধ্যমে বা অন্য কোনো প্রকারে অন্যের পুকুরে মাছ চাষ করে থাকেন। আর সেটাই হয়ে যায় ওই সকল ব্যক্তির সবথেকে বড় ভুল, কারণ অলক্ষে প্রতিদিন হাজার হাজার টাকার মাছ চুরি হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এবং আপনাদের অনুরোধের জন্য মাছ চুরি কীভাবে বন্ধ করবেন বা মাছ চুরি কীভাবে ঠেকাবেন সেই সম্পর্কে বলবো। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল। তো চলুন শুরু করা যাক। এখন মাছ চুরি বন্ধ করা বা মাছ চুরি ঠেকাতে হলে কোনো মন্ত্র আপনাকে প্রয়োগ করতে হবে না, এটা খুবই একটা ইজি বা সহজ ব্যাপার। এর জন্য প্রথমে আপনাকে বাজার থেকে সকালে প্রথমে বৌনি করে একটি চাবিতালা কিনে আনতে হবে। আপনাকে লক্ষ্য করতে হবে এই চাবিতালার যে চাবির কাঠিটি হয় সেই কাঠির ওপরের অংশ যেন একটু বেড়ে থাকে, যেমন হয় শাটারের চাবি, শাটারের চাবির ওপরের অংশ একটু লম্বা হয়ে থাকে, সেরকম আপনাকে একটি সাধারণ চাবি কিনতে হবে যেটার উপর খুঁটির মতো একটু উঁচু থাকবে, যেটাকে আমাদের মেদিনীপুরের মানুষ বলছে খুঁটিওয়ালা চাবি বা খুঁটি বিশিষ্ট চাবি। যে তালার চাবি কাঠির ওপরের অংশটা কিছুটা লম্বা হয়ে থাকে একটি খুঁটি বিশিষ্ট, তারপরে হয় দাঁতগুলো, সেই তালা আমি আপনাদেরকে কিনতে বলছি, তাহলে ওটাই হলো খুঁটি বিশিষ্ট চাবি। যদি আপনারা বুঝতে না পারেন খুঁটি বিশিষ্ট চাবি, তাহলে আমি অবশ্যই পরে আপনাদেরকে খুঁটিওয়ালা চাবি কেমন দেখতে দেখিয়ে দেবো। তো আপনাকে প্রথম বৌনি করে এরকম খুঁটি বিশিষ্ট একটি চাবি আনতে হবে। এনে আপনি যে পুকুরে মাছ ছেড়েছেন বা যেই পুকুর থেকে মাছ প্রচুর পরিমাণে চুরি হয়ে যাচ্ছে সেই পুকুরে আপনি কোনো শনিবার বা মঙ্গলবার দিন ওই তালা নিয়ে ডুব দেবেন। ডুব দিয়ে জলে ডুবে থাকা অবস্থায় ওই তালাটি মেরে দেবেন, মেরে চাবি কাঠি তুলে আড়াই উঠে যাবেন। তারপর আপনি নিজের পুকুরে নিজে জাল ফেলে দেখুন তো আপনিই মাছ পাচ্ছেন কিনা। আপনি যদি মাছ না পেয়ে থাকেন তাহলে অপরে পাবেন করে, যদি আপনি নিজেও জাল ফেলে মাছ পাচ্ছেন না তাহলে আপনি একদম শিওর যে আপনার পুকুর থেকে কোনো ব্যক্তি মাছ চুরি করতে পারবে না। এখানে একটি সাবধানবাণী আপনাদেরকে অবলম্বন করতে হবে, যখন আপনি এই মাছ চুরি যাতে না হয় তার জন্য পুকুরে চাবিতালা মারবেন এক ডুবে, তখন আপনাকে একটি লোহার রড বা শক্ত জাতীয় বস্তু ওই জলের মধ্যে পুঁতে দিয়ে তার সাথে নাইলন তার বা লোহার তার আপনাকে তালার সাথে বেঁধে দিতে হবে। যদি আপনি তালা মারার পর ওই তালা পুকুরের মধ্যে হারিয়ে ফেলেন তো পুকুরের জল পুরো সম্পূর্ণ শুকনো করে দিলেও একটা মাছও পাবেন না। অতএব যখনই আপনি জাল ফেলবেন তখন আপনাকে ওই তালা খুলে দিতে হবে, আর যদি আপনি হারিয়ে না ফেলেন তার জন্য আমি বললাম শক্ত কোনো বাঁশ বা রডকে আপনি জলে পুঁতে তার সাথে তার দিয়ে ওই তালা বেঁধে এক ডুবে চাবি মেরে উঠে পড়বেন এবং চাবি কাঠিটি সাবধানে রাখবেন। যদি হারিয়ে ফেলেন ওই চাবি কাঠি এবং ওই তালা না খুলতে পারেন তাহলে বছরের পর বছর আপনার ওই পুকুর থেকে কোনো প্রকার মাছ আপনি তুলতে পারবেন না। তো ভিউয়ার্স ভিডিওটি আমি আরো পরিষ্কারভাবে বলে দিচ্ছি, প্রথমে আপনি বাজারে বা হাটে যাবেন, গিয়ে একটি খুঁটি বিশিষ্ট চাবিতালা কিনবেন, যে তালার চাবি কাঠির উপরে কিছুটা অংশ লম্বা হয়ে থাকে শাটারের চাবির মতো। সেই চাবিতালা নিয়ে এসে আপনি কোনো শনি বা মঙ্গলবার দিন জলের মধ্যে ডুবে থাকা অবস্থায় ওই চাবিতালা মেরে ওই কাঠি নিয়ে উঠে পড়বেন এবং খেয়াল রাখবেন যেন ওই তালা না হারিয়ে যায়। ওই তালা মেরে দেওয়ার ফলে আপনি যতদিন ওই তালা না খুলবেন জল থেকে এবং তুলে না নেবেন ততদিন পর্যন্ত আপনিও মাছ ধরতে পারবেন না, যিনি চুরি করেন উনিও ধরতে পারবেন না। তো ভিউয়ার্স আশা করি বুঝে গেছেন ভিডিওর পুরো অংশ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয়স্বজনকে জানানোর জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। Tell me pretty lies.